नमस्कार बंधुरा अर्णव टेक चैनल पक्ष से आज अपन सबाई के भिडियोते स्वागत जानाई। बंधुरा आज के भिडियोते पीएम किसानेर एक लेटेस्ट आपडेट निये आमि किन्तु कथा बोलबो। बंधुरा যারা পিএম কিষানে অলরেডি অ্যাপ্লাই করেছেন আর পিএম কিষান থেকে অলরেডি টাকা ব্যাংক অ্যাকাউন্টের থ্রু দিয়ে পাচ্ছেন, তো তাদের মোবাইলে এই ধরনের একটা এসএমএস কিন্তু আসতে পারে বা আসছে। কি এসএমএস? কিষাণ সম্মান নিধি প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আপনার দেওয়া তথ্য যাচাইয়ের জন্য স্বঘোষণাপত্র পূরণ করার জন্য জমির পর্চা, আধার কার্ডযুক্ত ব্যাংক পাসবুক ও ভোটার কার্ডের মূল নথি ও এক কপি প্রতিলিপি সহ আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তা দপ্তর থেকে এসএমএস প্রাপ্তির 4 দিনের মধ্যে যোগাযোগ করুন। ইতিমধ্যে স্বঘোষণাপত্র জমা দিয়ে থাকলে পুনরায় সহ কৃষি অধিকর্তা দপ্তরে আর আসার প্রয়োজন নেই। তো পরিষ্কার এখানে কিন্তু এসএমএস এর মাধ্যমে বলে দিচ্ছে। কি বলে দিচ্ছে? বলে দিচ্ছে আপনারা পিএম কিষাণ প্রকল্পে যে আর্থিক সুবিধা যেটা পান, তো সেইটার জন্য কিন্তু আপনার তথ্য যাচাই দরকার, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কেওয়াইসি, ঠিক আছে? তো সেই কেওয়াইসির জন্য কিন্তু আপনার একটা সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু ভরতে হবে। আর সেই সেলফ ডিক্লারেশন ফর্ম ভরার জন্য জমির পর্চা, আধার কার্ড আর আধার কার্ডের সাথে যে লিঙ্কড ব্যাংক পাসবই আছে সেইটা, ভোটার কার্ডের মূল নথি মানে ভোটার কার্ডের অরিজিনাল কপি আর প্লাস সবকটা কপির একটা করে জেরক্স কপি নিয়ে আপনার ব্লকের যে সহ কৃষি অধিকর্তার যে অফিস আছে সেইখানে যেতে হবে। কখন যেতে হবে? যদি আপনি এই এসএমএসটা পেয়ে থাকেন, সেই এসএমএস পাওয়ার 4 দিনের মধ্যে সেখানে আপনাকে এই কাগজপত্রগুলি নিয়ে যোগাযোগ করতে হবে। আর যদি অলরেডি আপনি সেই স্বঘোষণাপত্র মানে সেলফ ডিক্লারেশন যদি আপনি ভরে থাকেন তাহলে আপনার কোনো মাথা ব্যথার কোনো দরকার নেই। তো বন্ধুরা এই যে এসএমএস এটা কিন্তু সবার ফোনে নাও যেতে পারে, তার কারণ এটা কিন্তু পাঠানো চাষ তারা শুরু করেছে আর কিছু কিছু ব্লকে কিন্তু এগুলো নিয়ে কাজকর্ম চলছে। তো এটা আপনার মোবাইলে আসেনি মানে যে আপনার করতে হবে না এরকম কোনো বিষয় না, আপনার মোবাইলে আসতেও পারে, আপনার মোবাইল নাও আসতে পারে। তো আপনি কি করবেন? তো যদি আপনার মোবাইলে এসে থাকে তাহলে তো অবশ্যই আপনি যোগাযোগ করবেন যদি আপনি এই কাজটা করে না থাকেন। আর যদি আপনার মোবাইলে না আসে, যদি দেখছেন যে অন্য আপনার এরিয়াতে অন্যদের ফোনে আসছে বা অন্য কোনো ব্যক্তির ফোনে যারা বেনিফিশিয়ারি রয়েছে পিএম কিষানে তাদের ফোনে আসে, আপনার ফোনে আসে না, তাহলে কি আপনি কী করবেন? আপনার ব্লকের যে কৃষি সহ অধিকর্তার যে অফিস আছে তো সেইখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন, নিজে ফিজিক্যালি সেখানে গিয়ে যোগাযোগ করে জিজ্ঞাসা করবেন যে আপনার এই যে ডকুমেন্ট এটা দেওয়ার প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন থাকে তাহলে পরে সেখানে আপনি সেটা সাবমিট করে দিয়ে চলে আসবেন। তো এইটার জন্যে কিন্তু আপনার কাছে এসএমএস আসতে পারে, আপনার কাছে সেই ডিপার্টমেন্ট থেকে কোনো ফোন কলও আসতে পারে, ঠিক আছে? বা আপনাদের ব্লক থেকে কিন্তু এইগুলো পূরণ করানোর কিন্তু ইনিশিয়েটিভও নেওয়া হতে পারে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু যারা পিএম কিষানের বেনিফিশিয়ারি আছে তাদেরকে কিন্তু এই ইকেওয়াইসি বা কেওয়াইসি এগুলো কিন্তু যাচাই করানো হচ্ছে। তো বন্ধুরা আপনারা একটু খোঁজখবর রাখবেন, আমার কাছে যেরকম আপডেট আসবে আমি সেই নতুন আপডেটের উপর বেস করে আমি আবার নতুন ভিডিও আপনাদের আমি করে দেবো। তো বন্ধুরা আজকের এই একদম ছোটো ভিডিও, ছোটো আপডেট আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।